আঙ্কেল, আমাদের তো টাকা পয়সা নাই, কোনো মিল ফ্যাক্টরি নাই, কোনো ক্যাপিটাল নাই, বাড়ি ঘর নাই ভালো। আমাদের বর্তমান সমাজে অনেকের তো অসুবিধা আছে, তাই না? তোমরা প্রশ্ন করতে পারো, আঙ্কেল আমি কিভাবে বড় হব? এ তোমাদের জন্য 2 নম্বর ট্যাবলেট। 1 নম্বর ট্যাবলেট, যত কাজ করবা আল্লাহরে ধৈরা, আল্লাহ তত বড় করবে, আর কোনো জাদু নাই। 1 নম্বর। 2 নম্বর ট্যাবলেট, মার্টিন লুথার কিং জুনিয়র, এখন যে আমেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি কালা মানুষ, মার্টিন লুথার কিংও কালা ছিল, উনি নোবেল লরিয়েট ছিলেন। তো ওনাকার সময় উনি হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট নোবেল লরিয়েট ইন দ্য ওয়ার্ল্ড। মার্টিন লুথার কিং জুনিয়র বলে গেছেন, যারা আমরা অসহায় মানুষ মনে করেন, অফিসের পিয়ন, দোপা, মুচি, সুইপার, স্ট্রিট বেগার, যারা অসহায় মানুষ, যারা জীবনকে নিরাশ হিসাবে দেখতেছে, তাদের জন্য বলে গেছে, শোনো, আই হ্যাভ এ ড্রিম। তার ড্রিম বারাক ওবামা প্রেসিডেন্ট, কালা মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট কল্পনা করতে পারে নাই। মার্টিন লুথার কিং বলেছেন, ইফ এ ম্যান ইজ কল টু বি স্ট্রিট সুইপার, হি শুড সুইপ দ্য স্ট্রিট ইভেন এজ মাইকেল অ্যাঞ্জেলো পেন্টেড, বিথোভেন কম্পোজড মিউজিক, অর শেক্সপিয়ার রোড পোয়েট্রি। হি শুড সুইপ দ্য স্ট্রিট সো ওয়েল দ্যাট এনি গেস্ট ফ্রম হেভেন অর আর্থ উইল পোস্ট সে হি আর লিভড এ গ্রেট স্ট্রিট সুইপার হু ডিড হিজ জব উইথ এক্সেলেন্স। বাংলাতে বলি, মার্টিন লুথার কিং বলছেন, আমাদের দেশে তো সুইপারের নিচে আর কোনো চাকরি আছে? আমাদের দেশে সুইপারের নিচে আর কোনো চাকরি নাই। মার্টিন লুথার কিং বলতেছেন, কোনো মানুষ যদি কাউকে সুইপারের একটা চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেরকম গভীর প্রত্যয় আত্মনিবিষ্ট হয়ে সমস্ত মনের মাধুরীকে মিশিয়ে সমস্ত হৃদয় মনকে উজাড় করে তার সুইপারি কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক, তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন, এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে। আমরা বড়লোক হইতে চাই, পরিশ্রম করতে রাজি নাই। আমরা সুনাম যশ সুখ্যাতি চাই, কিন্তু বিশ্বস্ততা নাই। আমরা কাজ করি, নিষ্ঠা নাই। আজকে বাংলাদেশের অর্থনীতিতে 60,000 কোটি টাকা ব্যাড লোন আছে। এই ব্যাড লোন যদি না থাকতো, আমরা 2-3% ব্যাংকের থেকে বড় করতে পারতাম আমাদের ইকোনমি। আরও আমার স্যারেরা আছেন, আমার ৬০,০০০ কোটি টাকা আমাদের ব্যাড লোন। আমার মতো বড় লোকেরা স্যুট পড়তেছে, বড় বড় বিলাস বাড়ি থাকতেছে, মার্সিডিজ, শেভরলেট, BMW গাড়ি চালাইতেছে, প্লেনে বিদেশ ভ্রমণ করতেছে, ব্যাংকের টাকা মারে দিছে। তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, সরিষায় তেল। তোমরা মনে রেখো, টাকা অর্জন করা যায়, কিন্তু সম্মান আরও বেশি দামি। তোমরা জানো, ভারতের সাহারা গ্রুপ কিছুদিন আগে 20,000 কোটি টাকা পাবলিক থেকে উঠাইছে শেয়ার মানি দিয়া, তারপরে সে নিজেকে ব্যাংক্রাপ্ট ডিক্লেয়ার করছে। মানুষের হক 20,000 টাকা সে নষ্ট করে, মনে করছে সে পৃথিবীতে স্বর্গভূমি তৈরি করবে, কিন্তু ফল কি হয়েছে, তার সন্তানরা রাস্তা দিয়ে বের হইতে পারে না, মানুষ থুতু দেয়, জুতা মারে, আর সে তো জেলখানায় আছে সারা জীবন। তোমাদেরকে বলি, মানি ইজ নট দি পারপাস অফ লাইফ। মানি ক্যান বাই এ বেড নট স্লিপ, মানি ক্যান বাই এ বুক নট ব্রেন, মানি ক্যান বাই ফুড নট অ্যাপিটাইট, মানি ক্যান বাই মেডিসিন নট গুড হেলথ,
মানি ক্যান বাই লাক্সারিয়াস থিংস নট হ্যাপিনেস নট কন্টেনমেন্ট নট কালচার মানি ক্যান বাই এ পাসপোর্ট এ টিকেট টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড বাট নট টু হেভেন টাকা দিয়া খাদ্য কেনা যায় কিন্তু সুস্বাস্থ্য কেনা যায় না তোমরা জীবনের প্রথমে জীবনের পারপাসকে বুঝতে চেষ্টা করবে আমাদের টাকা অনেক দরকার লক্ষ কোটি টাকা কামাই করবা তোমরা কিন্তু কোনো টাকা যেন বিপথে না যায় টাকা দিয়ে যে কোনো অবৈধ কাজ না হয় টাকা দিয়ে যেন চরিত্র হনন না হয় তাইলে সেই টাকা তোমার বরকত হবে মার্টিন লুথার বলতেছেন যে কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি সেরকম গভীর প্রত্যয় নিয়ে কাজ করে যেরকম গভীর মনোযোগ দিয়ে বিথোভেন সঙ্গীত চর্চা করতেন শেক্সপিয়ার কবিতা লিখতেন এবং মাইকেল অ্যাঞ্জেলো পেন্টিং করতেন যার একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয় মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং তারা যেরকম গভীর মনোযোগ দিয়ে কাজ করতেন সেই রাস্তার ঝাড়ুদার যদি সেরকম মন নিয়ে কাজ করে এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসবে তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে এই পৃথিবীর মানুষ বিস্মিত হবে এই পৃথিবীর ইতিহাসে অনেক সুইপার বাদশাহ হয়েছে এই পৃথিবীর ইতিহাসে অনেক সুইপার পৃথিবীতে বাদশাহ হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ডেমোক্রেসি ভারত 130 কোটি মানুষের দেশ সেই ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি লিখছেন তার বইয়ের মধ্যে যখন ছোট্ট ছিলাম ট্রেনের কামরায় কামরায় গিয়ে চা বিক্রি করতাম আমার মা অন্য মানুষের বাড়ির কাজের বুয়াজি দারিদ্রের মাঝে আমার জন্ম দারিদ্র বেড়ে ওঠা আমি জীবনে সিদ্ধান্ত নিলাম আমি অসহায় মানুষগুলোর জন্য কিছু করব আর আজকে তিনি ভারতের প্রধানমন্ত্রী তোমাদেরকে 3 নম্বর সিক্রেট লেখ দানে আনে দানে আনে যত দিবা আল্লাহ তোমাকে লক্ষ কোটি গুণ বেশি দিবেন হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব জাহানের খুব বড় ধনী মানুষ ছিলেন দয়ালু দাতা ছিলেন তিনি একদিন হাঁটতে হাঁটতে মরুভূমিতে গেলেন খুব টায়ার্ড হয়ে গেলেন দেখলেন পাশে একটা খেজুরের বাগান উনি সেই বাগানে গিয়ে আশ্রয় নিলেন গাছের ছায়ার নিচে বসলেন দেখলেন আফ্রিকান একটা ক্রীতদাস সেই বাগানের দেখাশোনা করে বললেন বাবা তোমার মজুরি কি ওয়েজেস কি তোমার তোমার স্যালারি কি ক্রীতদাস বলল হুজুর আমি 24 ঘন্টা কাজ করি আমাকে 3টা রুটি দেওয়া হয় দ্যাট ইজ অল মাই ওয়েজেস কিছুক্ষণ পর একটা যুবক ছেলে আসে সেই ক্রীতদাসের হাতে 3টা রুটি দিয়ে গেল সারপ্রাইজিংলি কোত্থেকে একটা কুকুর চলে আসছে সেই ক্রীতদাস কুকুরকে 1টা রুটি দিল কুকুরটা খাইয়ে আবার চায়ে গেছে আরেকটা দিল আবার চায়ে গেছে লাস্ট রুটি 3য় রুটিটা কুকুরকে সে দিয়ে দিল ক্রীতদাস হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা তোমার সারাদিনের বেতন 3টা রুটি তো আজকে তুই কুকুরকে 3টা রুটি খাওয়াই দিলা তুমি কি খাইবা বলে হুজুর আমার এই বাগানটা জনমানব থেকে অনেক দূরে এখানে কোনোদিন কোনো প্রাণী কুকুর বিড়াল ছাগল ভেড়া গরু বা সুর আসতে আমি দেখি নাই এই কুকুরটা অনেক দূরের থেকে আসছে আর আমি দেখতেছিলাম সে ক্ষুধার্ত আমি ওকে দিয়ে দিলাম আমি আজকে পানি টানি খেয়ে থেকে যাব কালকে আসলে আবার খেয়ে নেব আব্দুল্লাহ বিন জাফর বললেন সমস্ত আরব জাহান আমাকে বলে দয়ালু দাতা তুমি তো দেখতেছি আমার থেকে দয়ালু উনি চলে গেলেন গিয়ে সেই বাগানের মালিককে খোঁজ করে বের করছেন তার বাড়িতে গেছেন দেখো আমরা যদি কারো বাড়িতে যাই আমি কি স্যার বলতে পারি স্যার আপনার বাড়িটি আমি কিনতে চাই এটা ম্যানার না এটিকেট না কিন্তু আব্দুল্লাহ বিন জাফর উইথ এ ডিফারেন্ট পারপাস
অন্য নিয়তে বলতেছে সে মালিককে, বাবাজি তোমার ওই দূরের যে একটা বাগান আছে আমি এটা কিনতে চাই। মালিক বলে খুব ভালো, এটা অনেক দূরে আমি দেখাশোনা করতে পারি না, আপনি এটা কিনে নিয়ে যান। দাম টাম ঠিক করে উনি কিনে নিলেন। বলে তোমার এখানে একটা ক্রীতদাস আছে আমি তাকেও কিনতে চাই, বলে আরও ভালো হয়। আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু সেই বাগান এবং ক্রীতদাসকে খরিদ করলেন। কয়েকদিন পরে উনি গেলেন সেই বাগানে, সেই ক্রীতদাসকে বলতেছেন, দেখো এই যে আমার দলিল, এই বাগানের মালিক এখন আমি। বলে বেশ, আমি আপনার চাকরি করব। আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বললেন, বাবা তোমার আর চাকরি করা দরকার নাই, তুমি আমাকে যে দয়ার পরাকাষ্ঠা দেখাইছো, জীবে দয়া করে যেজন সেজন সেবেছে ঈশ্বর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে। আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বাগান সেই ক্রীতদাসকে দাঁড় করলেন এবং তাকেও সাথে সাথে মুক্তি করে দিলেন, তুমি এখন থেকে আজাদ, এই বাগানের মালিক, তোমরা চিন্তা করো কুকুরকে তিনটা রুটি খাইয়ে এই বরকত আল্লাহ দান করছেন। তোমরা জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি মানুষকে কত উপকার করবে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পেতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পেতে পারেন? নবীজি বললেন, আল্লাহর সৃষ্ট জীবন, মানবকুল, প্রাণীকুল, উদ্ভিদ জগৎ, সকলের প্রাণ আছে, সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন। নবীজি বললেন, এই আল্লাহর সৃষ্ট জীবন, যার কাছ থেকে যত বেশি অনুগ্রহ পাবেন তিনি বিধাতার কাছ থেকে তত বেশি অনুগ্রহ পাবেন। তোমরা পিছনে কথা বুঝতেছ ঠিক মতন? মাশাআল্লাহ, তোমরা যত দিবা তোমাদেরকে এর থেকে হাজার গুণ দেওয়া হবে, তুমি একটা দিবা তোমাকে লক্ষ কোটি দেওয়া হবে। সুতরাং তোমরা এখন প্রশ্ন একটা করতে পারো, স্যার আমার কাছে কিছুই নেই আমি কি দেব, একটা প্রশ্ন আছে না? মাদার টেরেসা বলছেন, ইফ ইউ হ্যাভ নাথিং টু গিভ, গিভ ইউ নাথিংনেস। সেটা কি? স্মাইল দেও, একটা স্মাইল দেও। একবার হযরত আলী করিমুল্লাহ হুজুর কাছে কিছু লোক আসছে, খুব গরিব মানুষরা, বলতেছে হুজুর আমাদের টাকা পয়সা নাই, আমাদের কাছে এক্সট্রা কোনো ফুডও নাই, তো আমরা কেমনে সওয়াবের ভাগিদার হমু? বলে তুমি কোনো মানুষ যদি তোমার কাছে কিছু চাইতে আসে, তোমার কিছুই নাই, তুমি একটা স্মাইল দিও, একটা ছোট্ট হাসি দিও, আর বলো বাবু আমার কাছে এখন নাই, তুমি দোয়া করো আমার যখন আসে তখন আমি তোমাকে দেব। আল্লাহ এইটাকে দান হিসাবে ধরে নেবেন এবং এইটাকে বেশ করে তোমাকে দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। আমি এখন একটা অন্য গল্পে যাইতে চাই, সেটা হলো একবার একটা যুবক ছেলে, তোমার নাম কি? খাতা লেখ, কি নাম তোমার? মিনহাজুল ইসলাম, মাশাআল্লাহ খুব সুন্দর, দাঁড়াও সবারে সালাম দাও পিছনে ফিরে। একদিন বাবা বায়েজিদ বোস্তামের কাছে, রাতুলের মতো একটা যুবক ছেলে, গরিব মানুষ, টাকা পয়সা কিছু নাই, বায়েজিদ বোস্তামের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর এমন টাটকা জোয়ান পোলা, আর ওইসব আরব দেশের মানুষ তেমন সুন্দর, সাথে জোয়ানি ডাবল সুন্দর, আরে হারাম দাদাই ভিক্ষা করতে হয়েছে, ভীষণ জোরে একটা ধমক লাগাইছে। তো রাতুল বলতেছে হুজুর আমি ভিক্ষার জন্য আসছি, মনে চাইলে দিবেন, না দিলে না দিবেন, আরে দম কান খান। বলে বাবা তোমার কান দুইটা আমার দিয়ে দাও, আমি 10 লাখ টাকা দেবো। কয় হুজুর কান বেচতাম না। কয় চক্ষু দুইটা দিয়ে দাও, 1 কোটি টাকা দেবো। কয় হুজুর চক্ষু নবচ্ছুম, এই দুইটা হাত দাও, 25 লাখ 50 লাখ 50 লাখ টাকা দেবো। কয় তাও দিতাম না।
দুইটা পাও দিয়ে দাও, 1 কোটি টাকা দিন। বলে না বসো বাবা, সে আর তুমি ভিক্ষা করতে আসছো, শরম লাগে না? হি গট দ্য মেসেজ, তার ভিত্তি আগুন জ্বলে গেছে। তোমরা জানো আমরা দিয়া সালাই দিয়ে আগুন জ্বালাই, যারা সিগারেট খায় হ্যাঁ পকেটের মধ্যে একটা মেসের বাক্স থাকে, মেসের কাঠির মধ্যে আগুন আছে, মেস বাক্সের খোলসের মধ্যে আগুন আছে কিন্তু জ্বলে না, কাঠি নিয়ে একটা ঘষা দিতে হয়। বাবা বাইজিদ রাতুলকে এমন এক ঘষা দিলেন তার জীবনের সম্যক ধারণা সে পেয়ে গেল, সে হুজুরে সালাম দিয়ে বাইর হয়ে গেছে। এখন রাস্তা পেতে মাথা ভোব, এই যে তোমরা মনে রাখবে জীবনে তোমরা কীভাবে বড় হইবা, কীভাবে এন্টারপ্রেনিওর হইবা, চাকরির আশা করবা না কেউ, মনে করবা আমি বড় হম, 10,000 মানুষের সাথে কাজ করবো, আমি মানুষের কর্মসংস্থান করবো, গরিব মানুষের সাহায্য করবো, সরকারি কোষাগারে টাকা দেব, এই ধারণা করলে আল্লাহ তোমারে বড় করবে। এখন তার কাছে কিছু নাই, টাকা পয়সা বাড়ি ঘর ক্যাপিটাল কাজের জন্য কিছু তো দরকার, একটা বাহানা তো দরকার, কিছু নাই। শরীরের মধ্যে সিরা জামা ছিল একটা, এই জামা সিরা ফলাইছে খুললা। আমাদের সারের মতো একজন যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে জুতাগুলি খুব ময়লা, গিয়া পায়ের মধ্যে ধরছে, বলে স্যার আপনার জুতাটা একটু সাফ করে দেই। হুজুর বলে রাস্তার মধ্যে কি ঝামেলা আবার একটা করতে আইছে, যখন মুখের দিকে চাইছে, তোমাদের দেখলে মায়া লাগে, তোমাদের দেখলে আদর লাগে, তোমাদের দিকে বুকে টেনে নেয় মানুষ, তোমরা নিষ্পাপ, তোমরা কোমলমতি, তোমরা নিরহংকার, তোমরা মাসুম, তোমাদের চেহারার মধ্যে পবিত্রতার নিদর্শন আছে, সেজন্য মানুষ তোমাদেরকে ভালোবাসে। আর আরা যারা বুঝছা শয়তানি খারাপি করতে করতে চেহারা বিকৃত হয়ে গেছে, মানুষ দেখলে পিছনে বলে শালার ভূত ঈশ্বর নাই রে, ফেস এজ দ্য 8 of 20 ইজ দ্য গিফট অফ গড, ফেস এজ দ্য 8 of 70 ইজ মাই আর্নিং। অনেক মানুষ আছে অনেক টাকা, মানুষ দেখলে গালি দেয়, অনেক মানুষ আছে কিছু নাই, মানুষ দেখলে পায়ে ধরে সালাম করে। এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে আর্ন করতে হবে। সারের পায়ের মধ্যে ধরছে, সারে বলে ঠিক আছে তাড়াতাড়ি কর, এই ছেলে এমন জুতা পালিশ করছে এবং জুতার মধ্যে ছবি দেখা যায় আয়নার মতো হয়ে গেছে। সারে আমরা কত 5 টাকা 10 টাকা দিই, সারে খুশি 100 টাকা দিয়ে দিছে। গেছে আরেকজনের কাছে একই অবস্থা, সে কয়েক সপ্তাহে 1,000 টাকার মালিক হয়ে গেছে। এখন সে সিদ্ধান্ত নিছে, মনে রাখবা সিদ্ধান্ত ইনোভেশন ডিসকভারি কামস আউট অফ অ্যাডভার্সিটি, কামস আউট অফ এক্সট্রাঅর্ডিনারি ডিপ ডিভোশন, হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। এখন সে একটা জুতার দোকান দিছে, জুতার দোকান কি যুবক যুবতী যাদের বিয়ে হয় দুলা দুলহানের জুতা বানায়, খুব ভালো কারিগর রাখছে। মনে রাখবা কোয়ালিটি 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 অ্যান্ড কোয়ালিটি, কোয়ালিটি ছাড়া জীবনে কোনো দিন বড় হওয়া যাবে না। কোয়ালিটি ইন থিঙ্কিং ইন পারফরমেন্স ইন অল ইউর অ্যাক্টিভিটিস অ্যান্ড থটস ইন লাইফ, কোয়ালিটি ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ইজ দ্য রেজাল্ট অফ হাই ইন্টেনশন, স্কিলফুল এক্সিকিউশন অ্যান্ড বেস্ট পারফেকশন, ইট ইজ ওয়ান অফ দিস সো মেনি ওয়াইজ ওয়াইজ ইস চয়েস অফ সো মেনি অল্টারনেটিভস ইন লাইফ। যারা হিরোইন বিক্রি করে একদিন পারলে বলে 20 টাকা কামাই করে লায়, কিন্তু ধরা পড়লে গলা কাটা যায়। যারা কঠিন পরিশ্রম করে তপস্যা করে সাধনা করে অল্প অল্প করে টাকা আয় করে, তাদের টাকায় সুনাম হয় যশ হয় সুখ্যাতি হয়, তাদের কোনো দিন বিপদ কাম। এই ছেলে এই জুতার দোকানে এত সুন্দর জুতা বানাই করতেছে, ভালো মিস্ত্রি রাখছে, মানুষ খুশি হইয়া
1,000 টাকা যদি 2,000 টাকা দেওয়া যায়, সে কয়েক বছরে কোটিপতি হয়ে গেছে। কিন্তু বাবা বাইজিদের কথা ভুলে নাই। একদিন একটা বড় মিষ্টি পাতিল নিয়ে সকালবেলা হুজুরের কাছে গেছে, গিয়া হুজুরকে সালাম করছে, বলে বাবা তুমি কে? বলে হুজুর আমি আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাইতে, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে ধমকাইছিলেন, আমি হুজুর আপনার দয়া এখন কোটিপতি হয়ে গেছি। বাইজিদ বলেন বাবা আমি তোমার ভিতরে আগুন দেখছিলাম, আমি ধমক দিয়ে সেই আগুনটাকে জ্বালাই দিছিলাম। এগুলো জীবনে বড় হওয়ার গল্প। আরেকটা গল্প শোনো, দুই বন্ধু একসাথে চাকরিতে জয়েন করছে, দীর্ঘদিন চাকরির পরে একসাথে রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টের পরে এক বন্ধু ওই রিটায়ারমেন্ট টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছে, উনি 1,000 কোটি টাকার মানুষ হয়ে গেছে। আরেক বন্ধু এই রিটায়ারমেন্টের বেনিফিটের টাকা পয়সা খাই এখন উপাস থাকে। তার স্ত্রী বললেন একদিন যে তোমার বন্ধু এত বড় মানুষ, একসাথে কাজ করছো সারা জীবন, তার কাছে যাও একটা কাজ কামের ব্যবস্থা নিশ্চয় করে দিব, ছেলে পেয়ে নিয়ে না হয়তো উপাস করতেছি এখন। সেই গরিব বন্ধুটি সেই ধনী বন্ধুর কাছে গেলেন, গিয়া বললেন বন্ধু আমি খুব কষ্টে আছি, আমার একটু সাহায্য করো। বলে ঠিক আছে তুমি কালকে থেকে অফিসে এসো, তোমার বাসার খরচপত্রে 10-15 হাজার টাকা তুমি নিয়ে যে। সে যায় কাজ করে সুন্দর চলতেছে। একদিন চেয়ারম্যান সাহেব একা রুমে বসে আছে, ওই গরিব বন্ধুটি বললেন যে বন্ধু আমি একটু তোমার কাছে আসতে পারি? বলে আসো। গিয়া বলতেছে আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলে বলো। বলে আমরা দুইজন একসাথে চাকরিতে জয়েন করলাম, একসাথে রিটায়ারমেন্টে গেলাম, তুমি এখন 1,000 কোটি টাকার মানুষ আর আমি নিঃস্ব খাইতে পারি না, উপাস থাকি, হোয়াট ইজ দ্য সিক্রেট, ক্যান ইউ টেল মি? এটা তোমরা একটু মনে রাখো, এটা ট্যাবলেট নাম্বার 4। সেই ধনী বন্ধু চেয়ারম্যান সাহেব বললেন বন্ধু আমি তোমাকে পুরানা দিনের একটা স্মৃতিচারণ করতে চাই, যদি তুমি মনে কষ্ট না নেও আমি তোমাকে পুরানা কালের আমাদের একটা স্মৃতি বলতে চাই। বলে বলো। বললো যে আমরা দুইজন তখন একই মেসে থাকতাম, আমাদের বাসা ছিল অফিস থেকে 4 মাইল দূরে, আমরা ছোট চাকরি করি, পায়ে হাঁটে যাইতাম, পায়ে হাঁটে আসতাম। একদিন অফিস থেকে ফিরার পর আমার শরীরটা একটু অসুস্থ ছিল, আমি তোমাকে বললাম বন্ধু আজকে একটা কাজ ভুল হয়ে গেছে, আমি অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসতে মনে ছিল না, তুমি একটু কষ্ট করে যাও অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসো। তুমি আমাকে বললে এই অফিসের মালিক কি তুমি? লাইট চলতেছে, ফ্যান চলতেছে, টাকা খরচ হইতেছে, কোম্পানির যাবে, তোমার কি? তুমি আমাকে বললে এখন আমি 4 মাইল হাইটে যাবো ওই গভীর রাত্র, আবার 4 মাইল আসবো, সারাদিন কাজ করছি, আমি কোন সময় খাইবো, কোন সময় ঘুমাইবো, কালকে সকালে আবার কীভাবে অফিস করবো, নানান ধানাই পড়াই তুমি বন্ধু আমার কাছে করলা। আমি তোমার সাথে কোনো বাদানুবাদ করলাম না, প্রতিবাদ করলাম না, আমি নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলাম অসুখ নিয়ে। আমি অফিসে অফিস করলাম, সমস্ত লাইট ফ্যানগুলি বন্ধ করলাম, তারপরে বাসায় আসলাম। বন্ধু আমি সেই দিন থেকে অফিসের মালিকানা আমি নিয়ে আসছি। দ্য মোর ইউ টেক কেয়ার অফ ইউর থিংস, দ্য মোর ইউ টেক কেয়ার অফ ইউর থিংস, দ্য থিংস উইল টেক মোর কেয়ার অফ ইউ। এই দেশ স্বাধীন দেশ, এ দেশের প্রতিটা ইঞ্চি আমাদের প্রত্যেক মানুষের, 20 কোটি মানুষের। আজকে ট্রেনে উঠলে দেখা যায় কি দুঃখ অবস্থা, সরকারি বাসগুলি নতুন নতুন আসে এয়ার কন্ডিশন, 1-2 বছর পরে নষ্ট হয়ে যায়। রাস্তার মধ্যে তোমরা দেখো ট্যাক্সি ক্যাব দেখো, বিশেষ করে এখানে নাই বেশি ঢাকায় আছে স্যার, ট্যাক্সি ক্যাবগুলি হলুদ রঙের, এর মধ্যে দাগ লাগাইয়া ট্যাপ খাওয়াইয়া, মানে এরকম বিভৎস অবস্থা, কোনো মানুষ উঠতে চায় না। আমাদের গাড়ি দেখো 10 বছর পুরানা গাড়ি স্যার, একটা দাগ লাগে নাই, চকচক করতেছে, এর কারণ কি? এই কারণ আমরা কাজকে মায়া করি না, যত্ন করি না, হৃদয়ের মাধুরী দিয়ে আমরা কাজ করি না, যার জন্য আমাদের দুরবস্থা। তোমরা আমার সন্তান,
ছোট্ট খোকামনি, তোমরা তোমরা যে কাজ করো, যখন সমস্ত মনের মাধুরী দিয়ে সেই কাজকে তোমরা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষুদ্র থেকে বড় করবেন। আমি এবার তোমাদের কাছে একটু অন্য চ্যাপ্টারে আবার যাই। সবচেয়ে টায়ার্ড হয়ে গেছে, এটা গান করি এবার। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন, কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। বাকি অংশ তো ভালো করে কথা শুনো, কখনো নাই কইতাম না। আচ্ছা, এইবার আমি জীবনের আরো দু একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো, মানুষ হইতে হলে একজন ভালো মানুষ হতে হবে। আমি ব্যবসা করি, শিক্ষক হই, আমি শিল্পপতি হই, আমি শ্রমিক হই, ব্যাংকের ম্যানেজার হই, আমি যে কোনো প্রফেশনই করি না কেন, সর্বাগ্রে একটা কথা, আমাকে একজন ভালো মানুষ হতে হবে এবং আমাকে কিছু গুণাগুণ অর্জন করতে হবে, মানবীয় গুণাগুণ আমাদেরকে অর্জন করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, হিউমিলিটি, আনঅস্টেন্টেশিয়াসনেস, নন ইনজুরিং, ফরগিভনেস, পিউরিটি অফ হার্ট, স্টিডফাস্টনেস, সেলফ কন্ট্রোল, সিম্প্লিসিটি, জাস্টিস, দিজ আর অল ডিক্লেয়ার টু বি উইজডম। হোয়াট ইজ অপোজ টু দিস ইজ ইগনোরেন্স। স্বামী বিবেকানন্দ বলছেন, ইট ইজ নট ডেথ দ্যাট রবস আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য ডার্কনেস অফ নাইট দ্যাট বার্নস আওয়ার ইনওয়ার্ড সাইড, ইট ইজ অনলি দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স দ্যাট উই অল আর সাফারিং ফ্রম। আমাদের কাছে মানবীয় গুণাবলীর বড় অভাব হয়ে গেছে। তোমরা আমাদের ছোট্ট কোমলমতি খোকাখুকি, তোমরা এখন থেকে জীবনে যদি সত্যিকার বড় হতে চাও, কামিয়াবি অর্জন করতে চাও, তোমাদেরকে মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ হতে হবে। তখন তোমরা সম্মান ইজ্জত লাভ করতে পারবে। আমি আজকে তোমাদের কাছে বিনয়, মানব জীবনের ভূষণ, যেটা মানুষকে মহীয়ান করে, সেই বিনয়